পাগলিগঞ্জের বৈদ্যুল গ্রামের চৌধুরীদের 112 বছরের পুরনো পুজোয় বন্দুকের গুলি ফাটিয়ে শুরু হয় সন্ধি পুজো। পুজোয় বন্দুক কেন? আসলে পরাধীনতার যুগে গ্রামের মানুষের মধ্যে একটা কথা চালু ছিল, কাঠের বন্দুক থেকে গুলি বের হয় না। কিন্তু আসলে যে তা নয় সেটা গ্রামবাসীদের নিরাপত্তা ও এলাকার ডাকাত ও চোরদের হামলা ঢুকতেই বন্দুক থেকে গুলি ছোড়ার চল। এই পুজোর শুরুর দিন ষষ্ঠী থেকেই চৌধুরী পরিবারের যত বন্দুক রয়েছে তা দুর্গা প্রতিমার সামনে রাখা হয়। কথায় বলে সে রামও নেই আর সেই অযোধ্যাও নেই, কিন্তু সে প্রথা আজও এই পুজোয় মেনে চলেন চৌধুরী বংশধররা। বর্তমান চৌধুরী বংশের কর্ণধার মৃত্যুঞ্জয় চৌধুরী জানান, আমাদের পুজো বিশেষত্ব হচ্ছে ওই যে আগে চুরি ডাকাতি রাজানি খুব হতো আর সব বন্দুক ঘরে ঘরে আমাদের ছিল, তো অনেকেই বলতো যে বন্দুক ফুটবে না, কাঠের বন্দুক ফোটে না। হ্যাঁ, তো তার জন্য মায়ের যখন চক্ষুদান হয় তখন আমরা সব বন্দুক আনি এখানে জমা দিই। তারপরে মায়ের যখন অষ্টমীর দিন যখন সন্ধি পুজো হয় তখন আমরা বন্দুকগুলো ফায়ারিং সব করি। কী পদ্ধতিতে পুজোটা হয়, কী মতে? বৈষ্ণব মতে। আর ভোগ ভোগ কি নিয়ম? ভোগ কী কে নিবেদন করে? রেগুলার করতে হয়, রেগুলার করতে হয়। কী ভোগ? কী কী ভোগ হয়? ভোগ আমাদের লুচি মিষ্টি, হ্যাঁ, ফল মূল, তাছাড়া অন্য কোনো আমাদের ভোগ হয় না। দশমীর দিন অন্ন হয়, আর দশমীর দিন অন্ন ভোগ হয় নিরামিষ। সেটা যারা উপাসীরা থাকে, যত উপাসী, হ্যাঁ, সব খায় গ্রামে গঞ্জে বাইরের লোকজন। মঙ্গলচণ্ডী গান ওই চলে আসতেছে, আসল গান তো মা দুর্গার মা মঙ্গলচণ্ডী গান, সেই গান এখনো চলে আসতেছে। ষষ্ঠীর দিন থেকে আরম্ভ হয়, কুমড়া পূজা হয় দশমীর দিন, কুমড়া পূজা হয়, আর দশমী শেষ অন্তে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যায়। মাকে কোথায় বিসর্জন? মাকে মায়ের নিজস্ব পুকুর আছে, সেই পুকুরে। চৌধুরী পরিবারে দুর্গাপুজো যেমন প্রাচীন, ঠিক তেমনই একাধিক পুরনো রীতি ও নিয়মকে এখনো মানা হয় এই পুজোর সময়। বাড়ির কেন্দ্রস্থলে রয়েছে বিরাট দুর্গা মন্দির। এক সময় এলাকার নামজাদা সব চণ্ডীগান পালার গায়কদের আসর বসত এই পুজোর চার দিন ধরে, এখন অবশ্য সে সবই অতীত। তবুও পুজোর চার দিন এলাকার বর্তমান পালাগানের গায়করাই পালা করে চণ্ডীগান গিয়ে থাকেন। পুজোর জৌলুস কিছু কমলেও ঐতিহ্য আর পরম্পরা বাঁচিয়ে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা। এছাড়াও পুরনো ঐতিহ্যকে মান্যতা দিয়েই একাধিক নিয়ম নিষ্ঠা সহকার এই পুজো করা হয়। এছাড়াও নিত্যদিনের পুজো চলে সারা বছর ধরে। এলাকার বাইরে থেকেও অনেকে বৈদ্যুলের এই চৌধুরী বাড়ির বনেদি পুজো দেখতে হাজির হন। মহাষ্টমীর অঞ্জলিতে ভিড় উপচে পড়ে। দশমীর দিন সূর্য ডোবার সন্ধিক্ষণে কাঁধে করে দেবীকে নিয়ে গিয়ে দেবীর নিজের পুকুরে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। প্রতি বছরই এই পুজোর সময় উপস্থিত হয় পরিবারের সমস্ত সদস্যরা। ক্লাব বারোয়ারির জাঁকজমকপূর্ণ পুজো যতই থাকুক না কেন, দূর দূরান্ত থেকে অন্তত একবার বৈদ্যুলের চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে গ্রামবাসীরা অবশ্যই আসবেন। বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।